ওই নারীকে এর আগেও দুইবার ধর্ষণ করেছিল দেলোয়ার। নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার আগে ওই নারীকে দুইবার ধর্ষণ করেছিল স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন। জাতীয় মানব অধিকার কমিশনের তদন্ত দলের কাছে নির্যাতনের শিকার ওই নারী মঙ্গলবার এমন অভিযোগ করেছেন। তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে জাতীয় মানব অধিকার কমিশনের পরিচালক অভিযোগ এবং তদন্ত ও তদন্ত দলের প্রধান আল মাহমুদ ফয়জুল কবির সাংবাদিকদের এসব তথ্য জানান। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মিলনায়তনে আল মাহমুদ ফয়জুল কবির সাংবাদিকদের বলেন, নারীর অভিযোগ অনুযায়ী আমরা জানতে পেরেছি দেলোয়ার প্রায় সময় তাকে অসমন প্রস্তাব দিতেন, প্রস্তাবে সাড়া দিতে হুমকি ধমকিও দেওয়া হতো। প্রায় বছর খানেক আগে দেলোয়ার তার ঘরে ঢুকে তাকে প্রথমবার ধর্ষণ করেন। ভয়ে এবং লোক লজ্জায় তিনি এ ঘটনা প্রকাশ করার সাহস পাননি। এরপর গত রমজান মাসের কিছুদিন আগে দেলোয়ার তাকে সহযোগী কালামের মাধ্যমে ওই নারীকে একটি নৌকায় ডেকে পাঠান। সেখানে দেলোয়ার এবং কালাম দুজনেই তাকে ধর্ষণ চেষ্টা করতে চায়। এ সময় তিনি দেলোয়ারের কাছে অনুনয় বিনিময় করলে কালামকে টাকা দিয়ে পাঠিয়ে দেন দেলোয়ার। এরপর নৌকায় দ্বিতীয়বার তাকে ধর্ষণ করে দেলোয়ার। আল মাহমুদ ফয়জুল কবির বলেন, বিষয়টি নিয়ে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছে। চেয়ারম্যানের পরামর্শ মতে তারা ওই নারীকে দিয়ে দেলোয়ার এবং কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পৃথক একটি মামলা করবেন। এক্ষেত্রে কমিশন প্যানেল আইনজীবীরা আদালতে মামলাটি পরিচালনা করবেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, আগে অভিযোগের পাশাপাশি ওই নারী এখন যেসব নতুন অভিযোগ করেছেন সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নোয়াখালীতে সেই নারীর সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মানব অধিকার কমিশনের তদন্ত দলের প্রধান। প্রসঙ্গত 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসত ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল এবং তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন, সেটি ছড়িয়ে দেন ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিও চিত্র থেকে দেখা গেছে নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকেন। তিনি প্রাণপণ নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের বাবা ডাকেন, তাদের পায়ে ধরেন, কিন্তু তারা ভিডিও ধারণ করা বন্ধ করেনি। বরং হামলাকারীরা তার মুখে এবং শরীরে লাথি মারে। এরপর তার শরীরে একটা লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ফেসবুক ফেসবুক বলে চিৎকার করতে থাকেন। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, ওই নারীর 18 বছর আগে বিয়ে হয়। তার স্বামীর দ্বিতীয় বিয়ে করায় কয়েক বছর আগে তিনি বাপের বাড়ি চলে আসেন। তার এক ছেলে এবং মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে ওই নারী ছেলে এবং এক ভাইয়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি তার স্বামী তার কাছে আসা যাওয়া করতে শুরু করেন। এ নিয়ে কয়েকজন যুবক আপত্তি জানিয়ে সেদিন ওই নারীকে নির্যাতন করেন। ঘটনার দিন ওই নারী তার স্বামীর সঙ্গে ছিলেন। নির্যাতনকারীরা তার স্বামীকেও আটক করে নিয়ে যান। পরে ওই নারীর ভাই 1,500 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। ওই নারীর মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।